ডেঙ্গু পরিস্থিতি এখনো মহামারী পর্যায়ে যায়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আর পরিস্থিতি আরও খারাপ হলে রোগের চাপ সামাল দিতে হিমশিম খেতে হবে বলছে মুগ্ধা হাসপাতালের পরিচালক। সংশ্লিষ্টরা বলছেন রোগী দেরি করে হাসপাতালে আসায় মৃত্যু হার বেশি। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। আচরণ বদলেছে এডিস মশা, কামড়াচ্ছে দিন বা রাত ২৪ ঘন্টায়, পরিষ্কার বা নোংরা পানি সব জায়গাতেই জন্ম নিচ্ছে এ মশা। ডেঙ্গুর মশা আগে বলা হতো যে শুধু আলো আধারিত কামড় দেয়, হ্যাঁ ভোরে বা সকালে, হ্যাঁ বা বিকেল বা সন্ধ্যে এই সময়, তো এখন বলা হয় যে না যে কোনো সময় কামড় দিতে পারে। সো আমরা যখন ঘুমাবো অবশ্যই মশা ইউজ করবো, আমাদের বাসার আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। জ্বরে আক্রান্ত হওয়ার অনেক পরে হাসপাতালে ভর্তি হয় বাড়ছে রোগীর মৃত্যু, জানালেন চিকিৎসক। স্থানিকভাবে কী ঘটছে তারা রোগীটাকে রেফার করেছেন, কিন্তু এই যে রেফারটা হওয়া এবং রোগী অসুস্থ এর ভিতরে ল্যাব বিশাল একটি গ্যাপ তৈরি হয়ে যায়, যে গ্যাপে পেশেন্টটা যখন আমাদের হাতে পৌঁছায় তখন কিন্তু তাকে কোনো কিছু করার সুযোগ অধিকাংশ ক্ষেত্রে থাকে না। আইসিইউতে আপনি জানেন একটি রোগী কখন ঢোকে, যার যখন মাল্টিপল অর্গান কাজ না করে, যেমন তার অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, ব্লাড প্রেশার রেকর্ড করা যায় না। এখন কেন এটা ঘটছে এর একটি কারণ হলো অনেক দেরিতে রেফারেল। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন পরিস্থিতি খারাপ তা ঠিক, কিন্তু মহামারী পর্যায়ে যায়নি। ৪১টা প্রতিষ্ঠান আছে যেখানে এই কাজটি করা হয়, সেখান থেকে আপনারা যদি করান তাহলে পরে অনেক কম পয়সায় আপনি সেটা নিতে পারবেন। আমাদের মহামারীর একটা ডেফিনিশন আছে, একটা ব্যাখ্যা আছে, সেটার সাথে এখন পর্যন্ত ডেঙ্গুর অবস্থান যায় না বলেই আমি জানি। ১৮ থেকে ৪০ বছর বয়সীরা ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন, এর মধ্যে নারীদের মৃত্যু হার বেশি। পরিস্থিতি এতটা ভয়াবহ যে এখানকার সব ওয়ার্ডগুলো ডেঙ্গু রোগীতে পরিপূর্ণ, চিকিৎসা দেয়া হচ্ছে মেঝেতে। কর্তৃপক্ষ বলছে এর চেয়ে বেশি হলে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হবে, তাই এখন থেকেই সচেতনতাকে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। আরিফুল ইসলাম, নিউজ ২৪, ঢাকা।